গত 8ই সেপ্টেম্বর নৈহাটিতে তিলোত্তমার বিচারের দাবিতে প্রাক্তনীদের মিছিলে দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে গতকাল অর্থাৎ 12ই সেপ্টেম্বর পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে নৈহাটি ফেরিঘাট থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এক প্রতিবাদ মিছিলের আয়োজন করার কথা ছিল। কিন্তু আকস্মিকভাবে গতকাল বর্ষিয়ান কমরেড সীতারাম ইয়েচুরির অকাল প্রয়াণে এই প্রতিবাদ মিছিল শোক মিছিলে পরিণত হয়। আর এই শোক মিছিল যথাসময়ে নৈহাটি ফেরিঘাট থেকে শুরু হয়ে শেষ হয় নৈহাটি পৌরসভার প্রবেশ দ্বারে। মিছিলে উপস্থিত ছিলেন গার্গী চ্যাটার্জি, ইন্দ্রাণী কুণ্ডু মুখার্জি সহ অন্যান্য সকল নেতৃত্ব কর্মীরা। যা হয়েছিল 8 তারিখে সম্পূর্ণ অরাজনৈতিক মিছিলে, আক্রমণ করেছিল নৈহাটি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের নেতৃত্বে দুর্বৃত্ত বাহিনী। তার প্রতিবাদে আজকে ছাত্র যুব মহিলারা একটা মিছিল ডেকেছিল। আপনি জানেন যে আমাদের পার্টির সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি মারা গেছে, ফলে আমরা মিছিলটা ক্যান্সেল করিনি। কিন্তু আমরা যে শোক মিছিলটা হবে, যে এত ছেলেমেয়েরা এসছেন, এত মহিলারা এসছেন, এরা মিছিলে হাঁটবেন, আমরা শোককে শপথে পরিণত করার কথা বলব। যেমন তিলোত্তমার বিচার চাইবে, তেমন সীতারাম ইয়েচুরির মারা যাওয়ার জন্য আজকের মিছিলটাকে শোক মিছিলে পরিণত করে তারা পথ হাঁটবেন। অবশ্যই
না আজকে প্রতিবাদ মিছিল শুনেছি যে শুনেছি নয়াটির নাগরিক এমনকি কলকাতা থেকে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা আর্ট শিল্পী কলাকুশলীরা তারাও আহ্বান জানিয়েছেন সেদিনকে নয়াটিতে কলকাতা থেকে কল্যাণী প্রতিবাদীরা জমা দেবেন। সুতরাং আমি একজন প্রতিবাদী মানুষ হিসেবে সেই মিছিলে আসবো। ওই মিছিল তো আর আমরা ডাকিনি, ওটা তো নয়াটির নাগরিক সমাজের পক্ষ থেকে ডাকা হয়েছে। আর শুনেছি ওই লাইভ টেলিকাস্ট নিয়ে ঝামেলা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে এখন আর কেউ নাম্বার দিচ্ছে না। দেখুন স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী জেলে, আপনার ওই আমাদের খাদ্যমন্ত্রী জেলে, এবার স্বাস্থ্যমন্ত্রী তো জেলে যেতে হবে দুর্নীতির জন্য, এখন অপেক্ষার সময়। দেখুন গোটা পশ্চিমবাংলা দল মত নির্বিশেষে রাস্তায় মানুষ নেমেছে, মহিলা পুরুষ বয়স্ক নবীন প্রবীণ সবাই, তার কারণ আরজি করে যে অমানবিক নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চাই। কারণ আমাদের তৃণমূল সেই মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ভাঙার জন্য সক্রিয় ভূমিকা পালন করছে। তাহলে যে স্লোগানটা উঠছে, শাসক তোমার কিসের ভয় দর্শক তোমার কে হয়, এটা কি তাহলে তৃণমূলের জন্য প্রযোজ্য? সঞ্জয় রায়ের সঙ্গে তৃণমূলের কি বাড়তি কোনো সম্পর্ক আছে? তৃণমূল কি সন্দীপ ঘোষদের থেকে বাড়তি কোনো সুবিধা পায়? নাহলে এই যে নৈহাটিতে যে নাগরিক মিছিল, স্কুলের ছাত্রছাত্রীদের মিছিল, প্রাক্তন ছাত্রছাত্রীদের মিছিল, তার উপর তৃণমূলের গুন্ডারা হামলা করলো কেন? দর্শকদের ডিফেন্ড করা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কিন্তু এই ঘটনার প্রতিবাদে, এই মানুষের নাগরিক মিছিলে যে আক্রমণ হয়েছে, তার বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনা জেলার ছাত্র যুব মহিলারা, বামপন্থী এসএফআই ডিওয়াইফআই মহিলা সমিতি, সারা ভারত মহিলা সমিতি, তারা মিছিল ডেকেছিল। কিন্তু আজকে আপনারা জানেন এটা মানে গোটা ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটে একটা ভয়ঙ্কর শোকবহ দুঃখের দিন। সেটা হলো ভারতবর্ষে যদি ধর্মনিরপেক্ষ লড়াইয়ের কোনো কারিগর থাকেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গোটা ভারতবর্ষকে যদি কেউ নেতৃত্ব দিয়ে থাকেন, বিজেপির মতন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গোটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ওই মানুষকে এক করতে যদি কেউ পারেন, সেই মানুষটা ছিলেন সীতারাম ইয়েচুরি, সিপিআইএম পার্টির সাধারণ সম্পাদক। আজকে দুর্ভাগ্যজনকভাবে তার প্রয়াণ ঘটেছে, মৃত্যু ঘটেছে। তাই এই দিনে আমাদের একটু প্রতিবাদের ভাষাটা অন্যরকম হয়েছে। শোকের আবহে আমরা এই প্রতিবাদ ধ্বনিত করলাম। তৃণমূলের যে গুন্ডারা এই এই মানুষের স্বতঃস্ফূর্ত মিছিলের উপর হামলা চালিয়েছে, তাদের প্রতি ঘৃণা ধিক্কার পোষণ করলাম। কিন্তু যেহেতু সীতারাম ইয়েচুরির প্রয়াণ, তাই আমাদের প্রতিবাদের ধরনটা ভাষাটা আজ একটু অন্যরকম ছিল। না আমাদের তো খুবই এটা একটা অত্যন্ত যন্ত্রণার। বুদ্ধদেব ভট্টাচার্য কয়েকদিন আগে প্রয়াত হলেন, তারপরে সীতারাম ইয়েচুরি। হ্যাঁ একটাই আছে, বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে কার্যত অসুস্থ ছিলেন, দৈনন্দিন রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে তিনি খুব একটা যুক্ত রাখতে পারছিলেন না। কিন্তু বুদ্ধদেবের মৃত্যু তো অবশ্যই আমাদের অত্যন্ত যন্ত্রণার। কিন্তু সীতারাম ইয়েচুরি এই লোকসভা নির্বাচনেও এই যে বিজেপিকে কাট টু সাইজ করা গেছে, আজকে বিজেপির এই উদ্ধত্ত ভেঙে দেওয়া গেছে, বিজেপিকে এখন এনডিএকে আজকে অন্যের ভরসায় চলতে হচ্ছে, এর পিছনে যে মানুষটা ছিল, এই গোটা রাজনীতির এই ইতিহাস তৈরির পিছনে যে মানুষটা ছিল, তার নাম হলো সীতারাম ইয়েচুরি। এই লোকসভা নির্বাচনে যে মানুষটা এই ঐতিহাসিক রোল প্লে করলো দেশের জনগণের জন্য, তার কয়েকদিন বাদেই সেই মানুষটার মৃত্যু, কার্যত সত্যি মেনে নেওয়া যায় না। এটা আমাদের বামপন্থী মানুষের পক্ষেও যেমন অত্যন্ত যন্ত্রণা, কিন্তু গোটা দেশের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক মানুষের জন্য সীতারাম ইয়েচুরির এই মৃত্যু একটা বড় ক্ষতি, বড় ক্ষতি। সংগঠিত এরকমই, আমাদের পার্টিটা এরকম সুশৃঙ্খল, আমরা তো হুলিয়াদের মতো নই, হুলিয়ান গ্রুপ নই। আমরা প্রতিবাদ প্রতিরোধে নেমেছিলাম, ছাত্র যুব মহিলা, আমাদের রাজ্য নেতৃত্ব, সারা জেলা মিলে। কিন্তু আমাদের অভিভাবক, আমাদের সকলের প্রিয় সর্বভারতীয় সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির আজকে চলে গেলেন আমাদের ছেড়ে, আমাদের অনেক বড় শূন্যতা তৈরি হলো, আমাদের গভীর শোক। সেই শোক আমরা সেই শপথ নিলাম শোকের মাধ্যমে, আমাদের তিলোত্তমারও শোক, একই সাথে আমরা শোক মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানালাম, এই শপথ নিলাম। তার দেখিয়ে যাওয়া পথে আমরা আগামী দিনে লড়াই আন্দোলন করব, চলছে, চলবে। নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর, গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন। সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে।